ফ্রান্সে সোলার রোড, ফ্রান্সে সড়কে সৌর পিবি ফটোভোল্টাইক প্যানেল বসানো হচ্ছে, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর অংশ হিসেবে সরকার এই পদক্ষেপ নিয়েছে। খবর বিবিসি অনলাইনের। ধারণা করা হচ্ছে এই সৌর প্যানেল ব্যস্ত সড়কেও 70-90% সূর্যের আলো পাবে। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। স্থায়িত্ব বাড়াতে প্যানেলটিতে কাছের গোড়ার প্রলেপ দেওয়া হয়েছে। সৌর সড়কের এই প্রযুক্তির নাম ওয়াট ওয়ে। এই প্রযুক্তি খুবই ব্যয়বহুল। আধা মাইল সড়কে এই সৌর প্যানেল বসাতে বর্তমানে প্রচলিত সৌর প্যানেলের চেয়ে 4-6 গুণ বেশি খরচ হবে। এই সৌর প্যানেল বসানোর কাজে যুক্ত অ্যাংলো ফ্রান্স নির্মাণ কোম্পানি কোলাসের পক্ষ থেকে বলা হয়েছে এই খরচ ভবিষ্যতে উল্লেখযোগ্য হারে কমানোর চিন্তা রয়েছে তাদের। গাড়ি রাখার জায়গায় অর্থাৎ পার্কিংয়ে প্রথমে ওয়াট ওয়ে প্রযুক্তির পরীক্ষা চালানো হয়েছে। সক্রিয় সড়কে এই প্রথম প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি প্রয়োজনীয় পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে কি না সেটাই দেখা হবে।